নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আমি প্রথমেই বলে থাকি যে এই ভিডিওটি প্রত্যেক আপনাদের আত্মীয় স্বজন আপনাদের প্রিয়জন বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে ভিডিওটি শুরু করার আগে অনেক কিছু তথ্য এই ভিডিওতে থাকবে অর্থাৎ স্কিপ করে দেখলে অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনি হয়তো মিস করে যেতে পারেন একটা না দুশো পঁচিশ দিন দেবগুরুর বৃহস্পতির কৃপায় চার রাশি বিশ্ব জয় করতে চলেছে একটি রাজ্যকের ফলে এই চার রাশি বিশ্বজয় করবে দুশো পঁচিশ দিন টানা দুশো পঁচিশ দিন দেবগুরু বৃহস্পতির এই একটি রাজ্য চার রাশির ভাগ্যকে বদলে দিতে চলেছে টানা দুশো পঁচিশ দিন কিন্তু দেখুন প্রথমেই আপনাদেরকে আমি জানাই তেরোই এপ্রিল দু হাজার বাইশ দেবগুরু বৃহস্পতি কুম্ভ থেকে মিন রাশিতে অবস্থান করবে অর্থাৎ স্ব রাশিতে নিজ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি আমাদেরকে কি দেয় অর্থ বৃহস্পতি আমাদেরকে কি দেয় জ্ঞান বৃহস্পতি আমাদেরকে সন্তান সুখ বৃহস্পতি আমাদেরকে বিদ্যা বৃহস্পতি আমাদেরকে জ্ঞান বৃহস্পতি আমাদেরকে কি দেয় ধর্ম অর্থাৎ বৃহস্পতি আমাদের কিন্তু রাজনীতির ক্ষেত্র কিন্তু উত্থান আমাদেরকে করায় ব্যবসা বৃহস্পতি তো আপনার হাতে অর্থ কেমন থাকবে সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে বৃহস্পতি আমি একটা কথা বারবার বলেছি বৃহস্পতি যে যে ভাবের উপর দৃষ্টি দেয় কিনা সেই সব ভাবকে গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে তো কোন রাশিগুলি হতে চলেছে এই দুশো দিন দিন মহাভাগ্যশালী এই একটি রাজ্য চার রাশির কপাল খুলিয়ে দিতে চলেছে দেখুন তবে দেখতে হবে বাই বার চার্ট আপনার লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে বৃহস্পতি আপনার কেন্দ্রে আছে কিনা এটা কিন্তু দেখা দরকার দেখুন বৃহস্পতি আপনার মিন রাশিতে অবস্থান করে সক্ষেত্রিক পঞ্চ মহাপুরুষ রাজ্যের মধ্যে মহাপুরুষ রাজ্য এই হংস মহাপুরুষ রাজ্যকের ফলে চার চার রাশির কপাল খুলতে চলেছে এবার আপনার জন্মছকে যদি বৃহস্পতি মজবুত প্রতিষ্ঠানে থাকে তাহলে বা বৃহস্পতি তুঙ্গ থাকে বা বৃহস্পতি আপনার কেন্দ্রে থাকে আপনার কিন্তু অর্থ বৃষ্টি অপার ধন আপনার কিন্তু এই দুশো পঁচিশ দিনে কিন্তু হবে কিন্তু আপনার রাশিচক্রে বৃহস্পতি যদি কেন্দ্রে না থাকে বৃহস্পতি যদি মজবুত না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু পূর্ণ মাত্রায় রেজাল্ট পাবেন না এই জন্য বৃহস্পতির কবচ আপনারা পরিধান করুন বৃহস্পতিকে স্ট্রং করার চেষ্টা করুন এবার আমি আপনাদেরকে জানাই যে রাশিগুলো হতে চলেছে এই হংস মহাপুরুষ রাজ্যকের ফলে এই দুশো পঁচিশ দিনে ভাগ্যশালী রাশি বিশ্ব জয় করতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি কৌশিকরাই যে এই কথাগুলো বলে সম্পূর্ণ তথ্য অনুযায়ী কথা বলে হাওয়াতে কৌশিকরায় কোনো কথা বলে না এখানে আপনাকে দেখতে হবে দেখুন বৃহস্পতি আবার বকরি কিন্তু হয়ে যাচ্ছে আবার জুলাই থেকে বকরি হচ্ছে আপনার বাইশে নভেম্বর পর্যন্ত এই বৃহস্পতি বকরি থাকবে আমি একটা কথা আবারও বলেছি যখন শুভ গ্রহ বকরি হয় তখন শুভ শুভ প্রদানটা আরও শুভ ফল প্রদানটা আরও কিন্তু বেশি করে তো কোন এই সৌভাগ্যশালী রাশি প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির আপনার রাশিতে বৃহস্পতি অবস্থান করছে হংস নামক মহাপুরুষ সৃষ্টি করছে এবং বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম সপ্তম নবম ভাবে যাচ্ছে দেখুন এই জায়গাটা কি হবে আপনাদের সন্তানের ক্ষেত্র সন্তানের ক্ষেত্র মজবুত আপনাদের হবে বিয়ের জায়গা আপনাদের গাঢ় বিবাহের যোগ সৃষ্টি করবে আপনাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ভালো ডেলি ইনকাম এই হংস নামক মহাপুরুষার্যোগ দৈনিক ইনকাম বৃদ্ধি করবে শেয়ার মার্কেট জিমস জুয়েলির বিজনেসের সঙ্গে যারা আছেন গ্রামেন্টসের বিজনেসের সঙ্গে যারা আছেন যারা কনসেলটেন্সের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো রাজনীতির ক্ষেত্রে উত্থান ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ গভর্নমেন্ট থেকে সহযোগিতা আপনারা এই সময় পাবেন আপনি মিন রাশির মানুষ আপনি ডায়রিতে নোট করে নিন শিক্ষা ক্ষেত্রে কিন্তু শুভ উচ্চ শিক্ষা যারা করবেন তাদের ক্ষেত্রে শুভ ধর্মীয় যাত্রা ধর্মীয় ভ্রমণ এবং আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে বেশ কিছু লোকের সাহায্য আপনারা এ সময় পাবেন এই বৃহস্পতির হংস নামক মহাপুরুষ রাজ্য মিন রাশির কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি ধনুরাশির কেন্দ্রে অবস্থান করছে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা মানুষের সাপোর্ট পাবেন দীর্ঘদিন আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার এই সময় কিন্তু হবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তি সম্ভাবনা থাকছে সরকারি চাকরি বা চাকরি ক্ষেত্রে পথ প্রতিষ্ঠা বড় ধরনের কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে রাজনীতির ক্ষেত্রে আপনাদের শুভ কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় হবে পারিবারিক সুখ সমৃদ্ধি প্রপার্টি নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা যারা জ্যোধিশীয় লাইনে আছেন বা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রাজনীতির ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে যথেষ্ট মজবুত হতে চলেছে এই বৃহস্পতির রাশি পরিবর্তন হংসনম মহাপুরুষ রাজ্য আপনার ভাগ্য বদলাতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু সমৃদ্ধশালী হতে চলেছেন এরপরের যে রাশির কথা বলব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ঠাঁইয়া সরে যাচ্ছে প্রথম কথা সুসংবাদ আপনাদের এবং কেন্দ্রে বৃহস্পতি অবস্থান কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন পারিবারিক সুখ সন্তান সুখ শেয়ার মার্কেট গোল্ড থেকে লাভ শিক্ষাক্ষেত্রে শুভ আপনার চাকরি পাওয়া সরকারি বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়া আর্থিক স্থিতি ধনভাবে দৃষ্টি আর্থিক স্থিতি মজবুত করবে তুঙ্গ গৃহে অর্থনৈতিক সমৃদ্ধি দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এ সময় সম্পূর্ণ হবে বৃহস্পতির ট্রানজিট আপনাদের এই দুশো দিন আপনাদের কিন্তু আমূল পরিবর্তন লট অফ চেঞ্জ হতে চলেছে মিথুন রাশির কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির আপনার কেন্দ্রে বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাকে দিবে প্রথম কথা আপনাদের এই সময়ের মধ্যে শুভ বিবাহ আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ পার্টনারশিপ বিজনেস করছেন সেখানে শুভ স্থির ভাগ্যে ভাগ্য উন্নতি আটকে থাকা টাকা আপনাদের এ সময় পুনরুদ্ধার হবে ভাইদের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনাদের হবে অনলাইন কাজ এর সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং লাইনে আছেন সেলস লাইনে আছেন এই জায়গা থেকে অর্থ পাবেন আকস্মিক ধনপ্রাপ্তি এ সময় হবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট লাভ সফলতা সাকসেসের জায়গা আপনাদের দেখা যাচ্ছে দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের এই সময় সম্পূর্ণ সম্পন্ন হবে কন্যা রাশির কিছু কিছু ক্ষেত্রে ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের শেয়ার মার্কেট থেকে আপনারা যথেষ্ট প্রফিট আপনারা কিন্তু পেতে চলেছেন এই সময় অর্থাৎ বৃহস্পতির এই হংস মহাপুরুষ রাজ্য কেন্দ্রে অবস্থান করায় আপনার কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ কিন্তু দিতে চলেছে এবং ডুবে গেছে আবারও বলছে আটকে গেছে টাকা আপনার শিক্ষাক্ষেত্রে আপনাদের ভালো কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় ডেভেলপমেন্টের সম্ভাবনা কিন্তু থাকছে কর্মযোগ সৃষ্টি করছে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের সফলতা আপনারা পাবেন বিনিয়োগ আসতে চলেছে এই দুশো পঁচিশ দিন দেবগুরু বৃহস্পতির কৃপায় এই হংস নামক মহাপুরুষ রাহাজ্যক এই চার রাশি বিশ্ব জয় করবে ডায়েরিতে নোট করে নিন রায় যে কথাগুলো বলছে খুব দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সঙ্গে কথা বলছে তবে দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে বৃহস্পতি কোন ভাবের মালিক বৃহস্পতি আপনার কেন্দ্রে আছে কি না বৃহস্পতি আপনার তুঙ্গ গৃহে আছে কিনা না তবেই কিন্তু আপনারা সেম টু সেম রেজাল্ট আপনারা কিন্তু পাবেন তো প্রিয় দর্শক বন্ধু এই বৃহস্পতির রাশি পরিবর্তন দুশো দিন এক টানা বিশ্বজয় এই চার রাশি নিশ্চিত নিশ্চিত রূপে করতে কিন্তু চলেছে এবং আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ